সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বাইশে মার্চ দু সমস্ত বাংলাদেশের ব্রয়লার এবং সোনালী অন্য কোম্পানি বাচ্চা বেচাকেনা বিক্রি হবে সে দামটা জানিয়ে দিব তো বর্তমানে আমাদেরকে কেউ ফোন দেবে না বিশেষ করে বাচ্চার জন্য কারণ বাচ্চা খুবই সংকটে কারণ বাচ্চা পাওয়াই যাচ্ছে না আমাদেরকেও বাচ্চা দিতেছে না এমন অবস্থা তো আসলে এটা কি কারণে এটা হচ্ছে আসলে সঠিক বলতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে কি বাচ্চা দাম যেখান থেকে মানে বাচ্চা উৎপাদন হয় তারা কিন্তু কম দামে বাচ্চা ছাড়তেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে কি বাচ্চা নিয়ে খুব সিনটিকে চলতেছে যেমন আমি ৬৫ টাকা করে বাচ্চা কিনছি ইয়ে থেকে মনে করেন এই হ্যাচারি থেকে কিন্তু এই বাচ্চাটা আমার কাছ থেকে আরেকজন কিনে নিতে আছে সত্তর টাকা তার কাছ থেকে কিনে নিতে আছে পঁচাত্তর টাকা তার কাছে আবার মনে করেন খামার দিয়ে বাইরে বিক্রি করা হইতেছে আশি পঁচাশি নব্বই টাকা এই সিস্টেমটা হয়ে গেছে আর মেন হচ্ছে যারা নিজের সব জেলার আন্ডারে যারা খাবার নেয় তারাই কিন্তু বেশিরভাগ বাচ্চা পাচ্ছে আমাদের এখানে মোটামুটি টাকাও কিন্তু আপনার বাচ্চা ডেলিভারি যারা আমাদের নিজের আন্ডারে আছে তাদেরকে তো যারাই বাচ্চা নেবেন একটু যাচাই বাছাই করে বাচ্চা নেবেন কারণ বাচ্চা প্রচুর দাম তো এখন বাচ্চা রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকা রেট আজকে সিপি রস ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিপি আয়ার বাষট্টি থেকে চৌষট্টি টাকা এ ওয়ান ষাট থেকে পঁয়ষট্টি টাকা কোয়ালিটি ষাট থেকে পঁয়ষট্টি টাকা নিউ হুপ ষাট থেকে তেষট্টি টাকা নাহার রস ষাট থেকে পঁয়ষট্টি টাকা নারিশ ষাট থেকে ছেষট্টি টাকা কাজী কোম্পানি ষাট থেকে পঁয়ষট্টি টাকা আফতাব কোম্পানি ষাট থেকে পঁয়ষট্টি প্রোভিটা ষাট থেকে চৌষট্টি প্যারাগন ষাট থেকে চৌষট্টি আর এম আর ষাট থেকে চৌষট্টি তো এই ছিল রেট জানিয়ে দিলাম কিন্তু এই দামে কোনো জায়গায় ব্রয়লার পাবেন না বাচ্চা সাদা কক বাইশ টাকা ব্রাউন কক পঁচিশ সোনালি কক অনন্য কোম্পানি বাচ্চার দাম আজকে সোনালি নর্মাল আঠাইশ টাকা সোনালি আজকে সোনালি নর্মাল আঠাইশ টাকা সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা সোনালি হাইব্রিড এ গ্রেড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড চল্লিশ টাকা টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি ষাট টাকা পিওর ফার্মি পঁয়ত্রিশ টাকা কালার বাট পঞ্চান্ন টাকা লেয়ার পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা গলা শিলা হাইব্রিড আটচল্লিশ টাকা তো এই ছিল সমস্ত বাচ্চা জানিয়ে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ